এখন আমরা যারা দোয়া করি, দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না, কি করি দোয়া করি কবুল হয় না, এই অভিযোগ আছে কিনা সবার? অনেকের আছে। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 710 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ, কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে, কয় শর্তে? কোন মুসলমান দুই শর্তে দোয়া করে। এক নাম্বার লাইসা বিইসমিন, কোন গুনাহের দোয়া করা যাবে না। এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া করে, আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে, হুজুর নিয়া দোয়া করায়, কিসের কিসের উদ্বোধন? সিনেমা মহরতের উদ্বোধন। আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা, এক গুনাহের দোয়া করা যাবে না। সারা দুনিয়াকে জানায় দেন এক কোটি বারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না, কবুলই করবে না। সিনেমার দোয়া করে লাইসা বিইসমিন, এক নাম্বার গুনাহ করা যাবে না, গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না। দুই নাম্বার রকতি আতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোনরে যাতে আমি না দেখতে পারি, এই দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায়, ওরে তাড়াতাড়ি মারেন, এরকম দোয়া করা যাবে না। তাহলে দুইটা শর্ত, লাইসা বিইসমিন এক নাম্বার, গুনাহের দোয়া করা যাবে না, দুই নাম্বার রকতি আতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস, আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? আজকে থেকে মনে রাখবেন, আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। এক নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলা লাহু, আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে, দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন। এক দুই নাম্বার ইম্মা আইয়াদ দাখিরা লাহু ফিল আখিরা, ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না, আখেরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন, আখেরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া ইম্মা আইয়াদ ফানহু বিনাসু ই মিসলাহা, আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে, আপনার উপর একটা বালা মুসিবত আছে, এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। আপনি দোয়া করছেন আল্লাহ আমারে 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটার থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে, যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন? তিন পদ্ধতি। এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন, দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন, অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না, কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে, এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ্দুআ উলা ইউরাদ্দু অথবা তাকদীর উলা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ, এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ্দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়, দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য দুই প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলো হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা, এই মুআল্লাক যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর, কিছুটা ঝুলে আসে, কেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, মাবুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন।
এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজার 4022 নম্বর হাদিসের বর্ণনাতে আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে অনাগত, একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই, এটার জন্য দোয়া করা। কিভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ফুতিহা মিনকুম বাবুদ দুআ ইবাবুল মাসআলা, আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। আবার বলছি, নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের বাণী ছাড়ে। নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো। খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, আদ্দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকারী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এই এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে, খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস, এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, মাবুদ যারা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন দোয়া করে, লি আখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম, নবীজি বলেন, ইল্লা কলাল মালাক, একজন ফেরেশতা বলে, ওয়ালা কাবি মিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন, হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে, অলাকা বিমিসলিন, তুমি যেই দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটা পরের বর্ণনাটা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে, মুস্তাজাবা, দোয়াটা কবুল হয়েই যায়। না আমরা ওরকম দোয়া করতে পারছি না, মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না, যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা। কথা বুঝে আসে নাই? কারণ দোয়া করার সময়ও 1000 ক্যামেরা ফিট করে রাখা হয় যে দোয়াটা কালকে পেপারে দিবে, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও এই চিন্তা করবে, আজিব এক মাসালা হয়ে গেছে, দোয়া করবেন কেমনে আপনি? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা, এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুয়াক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে, এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়।
মাথার কাছে একজন ফেরেশতা বইসা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরো আসছে, আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বইসা বলে আমিন আমিন, ফেরেশতা বলে আমিন আমিন, মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সুরতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? তিন সুরতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে, এই দোয়াটা শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝেন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ আছে নবী, সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির, কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তা আম্মা জান আয়েশা বলেন, কখনো যদি মুড ভালো দেখতাম, নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো, কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন। আর আপনারা কি মুডে থাকবেন, রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের বিপরীতে থাকেন, আর মুড কখন আসবে, এই মুডে থাকে না, মুড আসবে কখন, দোয়া এখন কি দোয়া হবে নাকি? রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে কি দোয়া করবো, হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য। তো নবীজি বলতেন اللهم اغفر لي عائشه ما تقدم من ذنبها وما تاخر, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ ওমা আসররত ওমা আলানা, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব maaf করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে, দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো, এত হাসতেন। কেন নবীজি গো আয়েশা হাসো কেন খুশিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আয়েশা আয়া সুররু কি দোয়াই, আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে, জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি, এই এই দোয়া শুনলে কার না খুশি লাগবে, তাই আপনার এই দোয়া শুনে আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পড়ে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন, ইন্নাহা লা দোয়াই লি উম্মতি ফি কুল্লি সলাহ, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। চিন্তা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন, নবীজিকে আমিও আল্লাহরই বলি আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো, আমরা এখনো দুনিয়াতে আসি নাই, 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন, তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেইখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখায় গেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে, আল্লাহর কাছে, দোয়ার বিরোধিতা করবেন না তো? না না, দোয়ার বিরোধিতা করেন না, যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ, দিল খুব সাচ্চা, এদের দিল বড় নরম থাকে, তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হেদায়েতের উপর থাকার এক নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা, বলেন আল্লাহর কাছে কি করা, দোয়া করা। এবার আসেন, হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে কোন জায়গায় দিবে, আপনি মানুষটারে হেদায়েত দিবে, হ্যাঁ বুঝেন, আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে আপনার কলবটাকে হেদায়েত দিবে, বলেন কাকে, সবাই বলেন কাকে হেদায়েত দিবে, দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন, কলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3989 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে, বের হওয়ার পর খরজা ইয়ামান মিন বাইতিহি ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি,
হযরত ওমর হযরত মুআযী ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বৈশাখ কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআযী জবাব দিলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি। ওমর ফারুক কয়, কি শুনছো? জি, একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্নি কান্না করি, আপনারা জানতে মন চায়নি কথাটা কি। দেখেন আমগোমাজো আস। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি কথা বলো? মুআযী ইবনে জাবাল বলেন, আল্লাহ রসুল বলছেন, ইন্না ইয়াসীরার রিয়া ইশিরকুন, সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও কি শিরিক। এই যে আল্লামা লিখে দিয়েছেন আপনারা এই জায়গায়, কি লিখে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই, এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন দুই চারটা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা? অনেকে আবার লেখে হাফিজুল হাদিস, হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই, তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এ আল্লামা লিখবেন না, আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি, আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই, আল্লামা লিখেন না। আল্লামা, আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, গোড়ার ডিম দেখাইতেছে, আল্লামা এটা না লেখা বিনয় না, আল্লামা হওয়া এত গোড়ার ডিমের ব্যাপার? আল্লামা কারে লেখেন? আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা, আল্লামা মানে মন চাইলে লিখে দিয়েছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নিবৃতিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আসে, এদেরকে চিনবেন না বুঝবেন না, এদেরকে খোঁজে খোঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর অস্তে লাগায় দিয়েন না। ইন্না ইয়াসীরার রিয়া ইশিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ইয়াসীরার রিয়া ইশিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে আহ বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে বা শিরিক, এ হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরার রিয়া ইশিরকুন, এবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন,